আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সুন্দর একটি সন্ধ্যা দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। দেখে মনে হচ্ছে যে ভোরবেলা, কিন্তু আসলে না, এখন সন্ধ্যা 4:30 বাজে, সন্ধ্যাই বলতে গেলে। যদিও সময়টা বিকেলের মনে হচ্ছে যে সাড়ে চারটা, কিন্তু আমাদের এখানে এখন 4:30-4:30 বাজেই সন্ধ্যা হয়ে যায়। আর আমিও বের হয়ে গিয়েছি, আর তখনের আলোটা ছিল আমার ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় এসেছি। আজকে সারা দিন স্কুল ছিল, সপ্তাহে 2 দিন থাকে 2 বেলা, আর 3 দিন থাকে 1 বেলা। এখানে বাচ্চাদের আসলে কষ্টই, আবার আরামও বলতে গেলে, কারণ গরমে যদি স্কুল খোলা রাখে প্রচুর কষ্ট। এত গরম থাকে সেভাবে স্কুল করা সম্ভব না, আর শীতের মধ্যেও কষ্ট। কিন্তু ওই রাস্তার আসা যাওয়াটা, স্কুলে ঢুকে গেলে তার ওখানে হিটারই থাকে, আমরাও বাসায় চলে আসি। তো ওকে বাসায় রেখে আমার আবার ছিল কিছু গিফট কিনতে হবে, 2-3টা দাওয়াত এসে পড়েছে হুটহাট। তো সে দাওয়াতেরও প্রস্তুতি, নিজেরও কিছু বাজার লাগবে, যেহেতু স্কুল চলে সবসময় তার বাচ্চাদের টিফিন বাচ্চাদের পছন্দ মতো নেয়ার পরেও দেখা যায় থেকে যায়, এটা লাগে ওটা লাগে, নিজের ঘরে কিছু লাগে, সবজি লাগে। তো বাজারের উদ্দেশ্যেই চলে আসলাম এখানে মেন্স করোনাতে। তো আসার পরে দেখি, যেহেতু কিছুদিন আগে হ্যালোইন গিয়েছে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলামই, হ্যালোইন থিম দিয়ে সাজানো ছিল সব কিছু, একটু হলুদ হলুদ, একটু কমলা কালার। আর এখন এসে আজকে দেখি যে এখন একটু লাল লাল ভাব চলে এসেছে সব কিছুতে। কেন বলুন তো, ওই যে সামনে ক্রিসমাস চলে এসেছে, দেখতে ভালোই লাগছে, বলেছিলাম না লালে লাল। এখন সবগুলো মার্কেটে দেখা যায়, বেশিরভাগ সাইডগুলো ওরা লাল কালার দিয়ে ডেকোরেশন করবে, সাজাবে, লাল ড্রেস আসবে, লাল জিনিসপত্র আসবে, আরো কত কি, সব কিছুর মধ্যেই লালের একটা ছোঁয়া থাকবে। আসলে লাল কালারটা দেখতে দেখবেন ভালোই লাগে, কিছু কালার থাকে না দেখলে যেমন ফুটে ওঠে, এই টাইপের লালও দেখতে সুন্দর লাগে, লাল তারপর কালো সাদা, এগুলো কালার আসলেই সুন্দর। এই দেখুন মোজা, কিছু মানে বাদ নেই, সব কিছুই টুকটাক একটু করে ওরা লালের ছোঁয়া রেখেছে। আর এই যে দেখুন গ্লাস, এগুলোও দেখলাম, একটু কোকারি যে সাইডেও গেলাম, আমার কিছু লাগতো সেগুলো আমি কিনে নিলাম, সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এখনকার দোকানের অবস্থাগুলো কি কি চলছে আর কি ঘটছে। সব জায়গায় এখন লাল লাল একটা ভাব, সামনে ইনশাল্লাহ নতুন বছরও চলে আসবে। এভাবে দেখতে দেখতে বছরটা চলেও গেল। আমি যেখানে কাজ করি সেদিন আমরা সেখানে সবাই গল্প করছিলাম, বলে দেখো দেখতে দেখতে নভেম্বর মাস কিভাবে চলে গেল, চলেও আসলো 30 তারিখ ডিসেম্বর, তারপর ডিসেম্বর চলে গেল, চলে আসবে নতুন বছর। আসলেই ওই যে বলে না সময় যেতে দেখা যায় না, এই তো সেদিন শুরু করলাম নতুন বছর, আর এখনই মনে হচ্ছে 2023 আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পথেই। একদিকে খুশি আর একদিকে দুঃখ, সবকিছু মিলে সবকিছু মিলিয়ে চলতে হয়, সামনের দিকে এগিয়ে তো যেতেই হবে। আল্লাহ তো এভাবেই জীবনটা সাজিয়ে রেখেছে আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। তো আমাদের বাসার নিচের দোকান থেকেও এটা ছিল পরের দিনের ভিডিও, আগের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার সদাই করেছি। তো বাসায় সারাকে দিয়ে বাসায় যখন আসলাম, তো বাসার নিচের দোকান থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এখান থেকেও কিনে নিলাম। হঠাৎ কেন জানি মন চাইলো যে আজকে রুটি খাবো, তো রুটির জন্য লাল আটা যেটাকে বলে সেটা নিয়ে নিলাম। তো ট্রাই করব, অনেক দিন হয়ে গিয়েছে, বছর বলতে গেলে হয়ে গিয়েছে, যে হাতে বানিয়ে রুটি খাওয়া হয় না, পরোটা খাওয়া হয় রেডিমেড। এখানে বেশিরভাগ জিনিস রেডিমেড থাকে, হাতের কাছে পাওয়া যায়, হুটহাট কিনে এনে শুধু কুক করবেন, রান্না করবেন, খেয়ে ফেলবেন। তো আজকে কেন জানি মনে হলো না, হাতে একটু রুটি বানিয়ে ট্রাইও করি, খাইও নিজে, দেখি কেমন হয়, কারণ রুটি বানানো যেন ভুলেই গিয়েছি। তো আজকে সেই রুটি ট্রাই করব, তো খাবো, দেখি কেমন হয়, নিজের মনের ইচ্ছাটা টুক পূরণ করি। আর এই হচ্ছে দেখুন লাল ফুল, সব দিকে সব কিছু দিয়েই লাল লাল কালার দিয়ে সাজাই, ওগুলো আবার দেখতে ভালো লাগে। আর আমি এখন যাচ্ছি একটা ভাবির বাসায় আজকে সকালে নাস্তার দাওয়াত। নাস্তার দাওয়াত বলতে গেলে বলি যে নাস্তার দাওয়াত, কিন্তু যাওয়ার পর দেখি সেখানে বিশাল আয়োজন থাকে, সাথে প্রায় দুপুরে লাঞ্চই বলা যায়, এমন একটা না লাঞ্চ না ব্রেকফাস্ট, ব্রাঞ্চ যেটাকে বলে সেটাই হয়ে যায়। তো এই ভাবির বাসায় আসলাম, তো সবাই তো সবার বাসায় একটু একটু করে খাওয়া দাওয়া হয়, সব ভাবির একটু আড্ডা দিই। তো আজকে এরকমই আরেক ভাবির বাসায় আমরা বসবো, সবাই গল্প করব, খাওয়া দাওয়া করব, তারপর যখন বাচ্চাদের ছুটি হয়ে যাবে বাচ্চাদেরকে নিয়ে যার যার বাসায়,
কিন্তু মনে হয় যেন এই ঘন্টা দেড়ে কিভাবে যেন দৌড় দেয়। রেডি হতে সময় লাগে, কিন্তু যখন নাকি কারো বাসায় যাই সে আড্ডাটা চোখের নিমিষেই শেষ হয়ে যায়। মনে হলো এই তো এলাম, কিভাবে সময় যেন দৌড় দেয়। আর বাহিরে এত ঠান্ডা, দেখে মনে হচ্ছে ওয়েদারটা বেশ ভালো, আসলেই ভালো। এখন রৌদ্র, আমরা এই সময় রৌদ্র পাচ্ছি আলহামদুলিল্লাহ, কারণ নভেম্বর মাসের এখন শেষের পথে আর তিন চার দিন বাকি আছে। বৃহস্পতিবার ইনশাল্লাহ 30 তারিখে মাস শেষ, এখনো আমরা রৌদ্রের মুখ দেখছি, কিন্তু এই সময় রৌদ্র দেখা আসলেই ভাগ্যের ব্যাপার। কিন্তু প্রচুর বাতাস, প্রচুর ঠান্ডা। আর এই তো কথা বলতে বলতে চলে আসলাম। আসার কিছুক্ষণ পর ভাবি সুন্দরভাবে তার টেবিলটা রেডি করে ফেলেছে, তো এইগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আজকে আমাদের ব্রাঞ্চে কি ছিল, আমাদের ভাবিদের পার্টিতে সুন্দর একটা আয়োজন ছিল, আর ভাবি কি মজার মজার খাবার রান্না করেছিল, তো সাথে ভর্তাও ছিল। ভর্তা হলে তো আর কিছু লাগেই না, কিন্তু আবার কিছু না করলেও দেখতে সুন্দর লাগে না। তো ভাবি যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ সবকিছুই মজা হয়েছে, আর আমরাও বেশ মজা করে খেয়েছি। এখান থেকে ভাবির বাসা থেকে যখন চলে যাব, বের হয়ে আবার যাব, কিছুক্ষণ পর দেখা যাবে সারার স্কুল ছুটি হবে, ওকে নিয়ে বাসায় আসতে হবে, বড় মেয়ে চলে আসবে, বাসায় গিয়ে কাজ থাকেই। শীতের দিন যদি দেখবেন কাজ করবেন তো করতে ইচ্ছা করবে, আর যদি কোনো মতে বিছানায় যাওয়া যায় কম্বলের নিচে, তাহলে কিন্তু আর বের হতে ইচ্ছা করে না। কিন্তু আজকে আবার বাসায় একটা ছোটোখাটো আবদার ছিল আমার ছোট মেয়ের সারার, ওর আবার পুডিং বেশ পছন্দ, তো বলছিল আমি অনেকদিন পুডিং খাই না, তো এমনভাবে বললো। আমারও ছুটি ছিল, তো ভাবলাম বাসায় যেহেতু চলে এসেছি, ভাবির বাসা থেকে আসার পর হাতে কিছু সময়ও ছিল, ওরও ছুটি হবে বিকেলে, তো এই সময়টাকে কাজে লাগিয়ে ফেললাম, আর এই যে ঝটপট একটা পুডিংও রেডি করে ফেললাম, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেটে রেডি করে ওর জন্য রেখে ওকে স্কুল থেকে আনতে যাব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সারাদিন যা করেছি সব তো আপনাদের সাথে শেয়ারই করলাম, ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি, আর SR ব্লগ এর সাথেই থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।